সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ আমরা রাত্রে কালকে অলমোস্ট 1:30 বাজে তখন উবার করতেছিলাম। তো তিনজন ফ্রেন্ড বললাম যে চল কালকে সকালে ম্যাচ দেখতে যাই। আর এরকম সাডেন প্ল্যান আমার খুবই ভালো লাগে। দেন সাডেনলি সাথে সাথে রাত্রে 2:30টার দিকে টিকিট কাটলাম আমরা, যে আমরা তিনজন যাব। তো আমাদের সকালবেলা যেতে হবে, কারণ ম্যাচগুলো হচ্ছে ব্র্যাম্পটনে CAA স্টেডিয়াম সামথিং লাইক। সো সেখানে যেতে হলে অলমোস্ট লাইক 2 ঘন্টা লাগে আমাদের ট্রানজিটে, কারণ প্রথমে আমাদের টরন্টো ট্রানজিট ইউজ করতে হয়, তারপরে আমাদের মিসিসাগা ট্রানজিট ইউজ করতে হয়, তারপরে হচ্ছে আমাদের ব্র্যাম্পটন ট্রানজিট ইউজ করতে হয়। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো প্ল্যান করছি, বাট অ্যাজ ইউজুয়াল এত সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না, কারণ রাত্রে আমরা 3:30টার দিকে ঘুমাইছি। এখন আমাদের সকাল 8টা 8:30 দিকে ঘুম থেকে ওঠা খুব টাফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকাল 9টা বাজে, তাই আমরা উবার কল করছি। এখন উবারে যেতে আমাদের অলমোস্ট 1 ঘন্টা মতো সময় লাগবে। সো আমরা সেখানে রাফলি 10টার আশেপাশে পৌঁছাবো। আর বাইরে ওয়েদারটাও একটু খারাপ, বৃষ্টি হচ্ছে। সো আমরা স্টেডিয়ামে চলে আসছি, আমাদের অলমোস্ট লাইক 50 মিনিটসের মতো লাগছে। সো এই যে সাইদ আছে আর এই যে ফাহাদ, 50 মিনিট লাগলো। ওয়েট করতেছি, ওখানে আমাদের টিকিট চেক করবে। এখানে হচ্ছে আমাদের সিকিউরিটি চেকিং, আমাদের ব্যাগেজ ইত্যাদি এক্সেট্রা চেক করা হয়েছে। আমাদের টিকিট ভেরিফাই করে আমাদের এই ধরনের একটা ব্যান্ড দেওয়া হয়েছে। প্লেয়াররা এখন মাঠে নামছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের লিটন ভাই, সকালবেলা বৃষ্টি হয়েছে তাই আউটফিল্ড ভেজা ছিল, তাই খেলা শুরু হতে একটু লেট হয়েছে। এখন ফার্স্ট ইনিং শেষ হলো। আর 20 ওভারে টার্গেট কত দিছে আমরা এখনো শিওর জানি না, কারণ এখানে কোনো বিগ স্ক্রিন নাই যেখানে স্কোর দেখাবে। এত ফালতু একটা ম্যানেজমেন্ট, এর থেকে আমাদের বাংলাদেশের BPL ইভেন বিভিন্ন পাড়ার ক্রিকেট লিগও, ইয়া বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ, তারপরে পাড়ার ক্রিকেট লিগ অনেক ভালো। যাই হোক, এই যে এখানে অনেকগুলো ফুড স্টল দেওয়া হয়েছে। সো এখান থেকে আপনারা হালাল খাবারও খেতে পারবেন। সাইডিং আজকে জিতে গেছে লিটনের টিম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা লিটনকে বাই বলার জন্য, উইশ করার জন্য। লিটনের পারফরমেন্স ওয়াজ এভারেজ, বাট লিটনের কিছু ক্লাসিক্যাল শট ছিল। Of that's like fantastic. আমাদের লাঞ্চ শেষ, আর এখন হচ্ছে সাকিবের টিম অর্থাৎ মন্ট্রিয়াল টাইগার্স ফিল্ডিং এ নামছে। সাকিব আল হাসান হচ্ছে একজন রহস্যজনক প্লেয়ার, এক ওভারের মধ্যে পর্যন্ত টোটাল 3বার ফিল্ড চেঞ্জ করছে। আমি যেটা প্ল্যান করতেছিলাম যে সাকিব যদি এখানে স্লিপে ফিল্ডিং করে, তারপরে বলে সাকিব ওই প্রান্তে ফিল্ডিং করছিল। আমি প্ল্যান করলাম যে ওদিকে যাব, গিয়ে দেখি, যদি চেষ্টা করব কথা বলার। দেন হঠাৎ ওই পাশে গেলাম, তারপর হঠাৎ করে সাকিব এসে এই প্রান্তে ফিল্ডিং করা শুরু করলো। এখন আবার আমরা এই প্রান্তে এসে বসছি, সাকিব এখন স্লিপে ফিল্ডিং করতেছে। কেমন লাগতেছে আজকে খেলা দেখে? কি মনে হয় সাকিব কি রকম স্কোর করতে পারে? 30 প্লাস। সাকিব আজকে কয়টা উইকেট পাইতে পারে? 2টার উপরে। 3টা। আর ছক্কা কয়টা খাবে সাকিব আজকে? একটাও না খাইতে পারে। যে ওভারে খাইবো ওই ওভারে উইকেট আসবে। 3 ওভারস যখন ভ্যানকুভার টিম অনেক রান করতেছে, দেন সাকিব আল হাসান বলিং এ আসছে। সকালে লিটনের ম্যাচ ছিল, সেই ম্যাচটাও জিতলাম আলহামদুলিল্লাহ। আর এখন তো মন্ট্রিয়াল টাইগার্স এখন জিতে গেছে। সবাই লাস্টে যখন আমরা শাউট করতেছিলাম সাকিব আল হাসান সাকিব ভাই, দেন সাকিব আসলো, আমাদের সবার সাথে মিট করলো। এন্ড I got my jersey back with Sakibar Hasan sign.